বিনোদনের তাজা খবরে স্বাগত। শাবানার সিনেমায় নায়ক হচ্ছেন শাকিব খান। ঢাকায় সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তিনি। নতুন খবর হচ্ছে আবারও ফিরছেন এই তারকা, তবে অভিনয়ে নয়, চলচ্চিত্র নির্মাণে। এই অভিনেত্রী এবং তার স্বামী প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। চমক দেওয়া খবর হচ্ছে নতুন এই সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করবেন ঢালিউডের কিং শাকিব খান, আর তার নায়িকা হতে পারেন বলিউড অভিনেত্রী কাজল অথবা বিদ্যা বালান, এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন ওয়াহিদ সাদিক। দুই দেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি নির্মাণ করার কথা রয়েছে কলকাতার রাজীব কুমার বিশ্বাসের। এছাড়া বাংলাদেশ থেকে একজন নির্মাতাও থাকবেন এই প্রজেক্টে। চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। ওয়াহিদ সাদিক বলেন, সিনেমাটির গল্পের কারণে একজন বলিউড বাঙালি নায়িকা থাকবেন। আমরা দুজন নায়িকার কথা ভাবছি, চলতি মাসের 16 তারিখে নায়িকা প্রসঙ্গে কলকাতায় যাচ্ছি, সবকিছু ঠিক থাকলে সে সময়ে নায়িকা চূড়ান্ত করা হবে। বাংলাদেশ ও ভারতের সমান শিল্পী ও কলাকুশলী থাকবে এই প্রজেক্টে। সিনেমার শুটিং হবে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রে। তিনি আরো বলেন, দেশীয় চলচ্চিত্রের প্রাণ ফ্রাতে আবারও নির্মাণে আসার সিদ্ধান্ত নিয়েছি, যদিও নতুন এ সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। প্রসঙ্গত, জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় 1997 সালে চলচ্চিত্র জগৎ ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হন শাবানা। শাবানার চলচ্চিত্র প্রযোজনার সংস্থা SS প্রোডাকশন। এর আগেও প্রযোজনার সংস্থা SS প্রোডাকশন থেকে বলিউডের চাঙ্গি পাণ্ডে, জয়প্রদা অভিনয় করেছিলেন। এছাড়াও ঋতুপর্ণা ও প্রসঞ্জিৎ অভিনয় করেছেন তাদের এই প্রযোজনার সংস্থা থেকে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, তাহলে নতুন নতুন আপডেট পাবেন আপনারা।